নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো পুঁই শাকের পাঁচমিশালি ঘণ্ট, কিভাবে করব সেটাও দেখাবো, আর তার জন্য কি কি নিয়েছি চলো আগে দেখিয়ে দিই। পুঁই শাক আমি প্রথমেই নিয়ে নিয়েছি, আর ওখানে ডাঁটা আছে কাটা, তা আর এখানে সবজি আছে, বেগুন, কচু, কুমড়ো, আলু, পেঁয়াজ, রাঙালু, আর এদিকে আছে মূলো। তো এইগুলো আমার সবজি, আমার সব কেটে বেছে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই তেলের ওপরে তেজপাতা, আর দিয়ে দেব পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন কিন্তু একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হবে লাল লাল করে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সব সবজি একসাথেই দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম ডাঁটা। সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। তো ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আমার প্রায় ভাজা হয়ে এসছে দেখো। এরপরে কিন্তু আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই লঙ্কা গুঁড়ো দিলাম, এবার হলুদ গুঁড়ো, আর এটা জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দুবার দিলাম, অল্প অল্প করে উঠেছে। আর এটা ধনে গুঁড়ো দিলাম। তো সব গুঁড়ো আমি দিয়ে দিলাম একসাথে। আর দিয়ে দিলাম নুন। তো নুন দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেব চিনি। তো শাক তো এমনিতেই শাকে অল্প চিনি দিতেই হয়, তো তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমিও আমাদের স্বাদ মতো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম শাকগুলো। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি শাকটা দিলাম। তো শাকটা দেবার পরেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে শাকটা যাতে হেলিনিটা ভালোভাবে হয়, তো সেই মতো আমি করে নেব। দেখো আমার শাকটা একদম কমে গেছে, হেলিনিটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। জলটা আমি এখানে পরিমাণ মতো দেব, যাতে আমার আনাজ এবং ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো নাড়াচাড়া করে আমি এবার চাপাটা দিয়ে দেব। আর চাপা দেওয়া থাকবে 10 থেকে 15 মিনিট, আমার চাপা দেওয়া থাকবে। আর এখন 15 মিনিট হয়ে গেছে, আমি চাপা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে, অল্প জল আছে, কিন্তু আমি খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে ভালোভাবে নেব। তো তারপরেই আমার হয়ে যাবে রেডি। আর আজকের রেসিপিটা তোমরা দেখছো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দেবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। হয়ে গেছে আমার পাঁচমিশালি পুঁই শাকের ঘণ্ট।